শেখ অনেকে আমাদের কাছে জানতে চান যে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রতিযোগিতা থাকে তুমি বড়ো না আমি বড় এই ধরনের একটা প্রতিযোগিতা এই যে প্রতিযোগিতা করে সংসারের মধ্যে একটা অশান্তি সবসময় বিরাজমান থাকে এই ব্যাপারে আপনার নাসি হাকিদ দেখুন স্বামী এবং স্ত্রী উভয়ে বয়সের দিক বিবেচনা করলে সাধারণত সচরাচর স্বামীর বয়স একটু বেশি থাকে স্ত্রীর বয়স একটু কম থাকে কিন্তু এটা নিয়ে মর্যাদার বিচারে যদি কে বড় কে ছোট এটা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলাপচারিতা হয় ঝগড়া বিতর্ক হয় তাহলে সেক্ষেত্রে তাদের দিন সম্পর্কে ধারণার ঘাটতি থাকার প্রমাণ সেটি শিক্ষা নিয়ে বেশিরভাগ হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে হয় যে হ্যাঁ তুমি বেশি শিক্ষিত না আমি বেশি শিক্ষিত এগুলো স্বামী তো পরের কথা দুজন মুসলিম কোথাও থাকলেও তাদের নিজের মধ্যে এগুলো নিয়ে বিতর্ক বর্ষা বা এক অন্যকে শ্রেষ্ঠ মনে করা নিজেকে শ্রেষ্ঠ মনে করা কোনো সুযোগ নেই ইসলামে যেখানে অহংকার করাই নিষিদ্ধ হারাম এবং ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না অহংকার করা সেখানে কেউ জ্ঞানের অহংকার করবে বয়সের বেশি হওয়ার অহংকার করবে এটা তো মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো একটা ডাবল হারাম হবে বিধায় প্রত্যেকটা মানুষ বিনয়ী থাকার চেষ্টা করবে এবং নিজের জীবনসঙ্গীকে সহযোগিতা করবে সামনে অগ্রসর হওয়ার জন্য দেখুন আমাদের প্রেণবী সাদ সাল্লামের দাম্পত্য জীবন আমাদের সামনে পড়ে আছে তাঁর জীবনে আমরা দেখেছি কোনো স্ত্রীর প্রতি কখনও গায়ে হাত দেওয়া বা আপনার বিতর্ক লিপ্ত হয়ে আপনার আমরা আজকাল যেরকম সিচুয়েশন তৈরি করি কখনও করতেন না অতএব আদর্শ বিয়ের জন্য একে অন্যকে খোঁটা দেয়া দেয় বন্ধ করে সম্মান দিতে শিখতে হবে এমনকি বয়সের ছোট যিনি তাকেও সম্মান দিতে হবে আর এই সম্মান দেওয়ার প্রয়োজনীয়তা সাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে বুঝিয়েছে বিধায় কোনো অবস্থাতে স্বামী স্ত্রী এক অন্যকে খাটো করা এটা যায় না হারাম পরিষ্কার হারাম হবে যদি এক অন্যকে ছোটো করেন খাটো করেন অনেক সময় দেখা যায় বাপমা তুলে বংশ তুলে যে তোমার বাপমা এই তোমার ভাই এই এগুলো ছোটো লোকই নিচে ছোট নিচক লোকই এটা কোনো ভালো মানুষের গুণ হতে পারে না যদি মুসলমান নিজেকে দাবিও করে সে কখনো গুড মুসলিম না যদি সে তার স্ত্রীকে ছোটো করে একইভাবে কোনো নারী তার স্বামীকে ছোটো করছে স্বামীর বাবা মাকে ছোটো করছে এগুলো সবই ছোটো লোকই এবং গুরাহের কাজ